যুব বিশ্বকাপ নিশ্চিতের মিশনে ডু অর ডাই ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। কঠিন হলেও 20 ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেটি নিশ্চিত করতে চায় দল। বেশ কিছু ইনজুরি সমস্যা থাকলেও সেটি মাথায় না নিয়ে জয়ের জন্যই মাঠে নামবে প্রিন্সরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:45। ওমান আসার পর থেকে ইঞ্জুরিতে জর্জরিত বাংলাদেশ দল, সেই সাথে দলে হানা দিয়েছে ডেঙ্গু। সেরা একাদশ মাঠে নামাতে পারছেন না কোচ, তবে উজবেকিস্তানের বিপক্ষে জয়ে উজ্জীবিত দল নিয়েই মাঠে নামবেন কোচ মামুনুর রশিদ। জিতলেই যুব বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সেই পথে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ভয় পাচ্ছে না গোটা দল, আশা দেখাচ্ছে অনূর্ধ্ব 18 দলের দক্ষিণ কোরিয়া বদ। আমরা এর আগে 2018 সালে থাইল্যান্ডে এদের আন্ডার-18 কোরিয়াকে আমরা বিট করেছিলাম, তো 21-এও অসম্ভব বলতে কিছু নাই, আমরা পারব। আমাদের সবচেয়ে বড় টিমের বড় যেটি সমস্যা হচ্ছে এখন ইঞ্জুরি। আপনি জানেন যে অলরেডি মেহরাব হোসেন সামিন ডেঙ্গুতে আক্রান্ত, সে আউট অফ টিম। এরপরে রামিম হোসেন যে তার নি ইঞ্জুরি হয়েছে, এরপরে প্রিন্সের অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছে, তো সব মিলে আমাদের এখানে মোটামুটি আমরা বেঞ্চে 15-16 জন প্লেয়ার পাই। এটাও আমাদের সাবস্টিটিউটের জন্য খুবই সমস্যা হচ্ছে।